মা যখন হয়েছে সময় তো বাচ্চাকে দিতেই যাবে। ও দিদি ভাই তাকাও, ও দিদি ভাই দেখো এখানে কত লোক, দেখো একে সামলাতে সামলাতে এ চলে এসেছে, মানে সামনে বলছে কিন্তু আমি চলে যাওয়ার পড়া করে জিজ্ঞেস করছি। মোটামুটি যে দুজনকে পর্দায় যিনি সামলে রাখছে সে কিন্তু অফস্ক্রিনেও সামলে রাখছে, মানে রানীকে নিয়ে তো মানে শুক্লা পাগল পাগল অবস্থা হয়েছে, মানে কখন চলে যাচ্ছে নিয়ে আর তার মধ্যে আবার নাতনি চলে এসছে। হ্যাঁ আসলে ও যেহেতু ডাক্তার হবে তার জন্য উঠে পড়ে লেগেছে। আমার বক্তব্য নাতনিকে একটু সময় দিতে হবে, মা যখন হয়েছে সময় তো বাচ্চাকে দিতেই যাবে, কিছু করার নেই। সেই নিয়ে একটা চলছে আমাদের মধ্যে, কিন্তু আমরা অফস্ক্রিন দুনিকে প্রচুর খেয়াল রাখি, কারণ ভালো লাগে না ওকে নিয়ে, থাকতেই ভালো লাগে ওকে নিয়ে, থাকতেই ভালো লাগে কি দুনি মা। ও দিদি ভাই তাকাও, ও দিদি ভাই দেখো এখানে কত লোক, দেখো দেখো। হ্যাঁ ওকে মানে ও এখন আমাদের সাথে মিশে গেছে তো বুঝতে পারে। এবার আমার কাছে মা মা অনেকক্ষণ ধরে এসো 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 সামলে নেবে তাই তো, আতুপুতু করে রাখছে ওকে। আগে একটা বাচ্চা ছিল মানে রানী সামলাতে হতো, এখন দুজন। এখন তো ও তো সেটাই তো মানে আমি ভাবছি যে কাকে সামলাবো, দুজনেই তো বাচ্চা, মানে একে সামলাতে সামলাতে এ চলে এসেছে তো তো একেও তো সামলাতে হবে, তাই একেও সামলাতে হচ্ছে। আর বৌমা তো মাঝে মাঝে কথা শোনে না, কি আর বলবো, আমার কথার ওপরে গিয়ে উনি যা যা করার তাই তাই উনি করবেন আর কি। আমি মাকে খুব মানে মানে বোঝানোর চেষ্টা করি যে মা আমি পারবো, কিন্তু মা আমার কথা সেরকমভাবে মানে বুঝতেই চায় না। মাকে বলছি যে মা আমি দুনকে নিয়ে পরীক্ষা দিতে চাই, কোনো অসুবিধা হবে না। আর সেখানে একটা গন্ডগোল হয়েছে, আমি মা পরীক্ষা দিতে যাবে এটা কখনো কোনো কথা হলো? পরীক্ষার হলে পরীক্ষা দিয়ে কি একটা কাণ্ড ঘটে গেল বলো দেখি। আচ্ছা সেটা তো আমার দোষ ছিল না, মাকে তো আমি সেটা বোঝাতেই পারছি না। মাকে বলছি যে মা আমাকে এবার মতো ক্ষমা করে দাও, আমি জানি আমি তোমার কথা অমান্য করে গেছি, কিন্তু এটা যে আমার সাথে হবে সেটা তো আমি জানতাম না। আমি অনেক চেষ্টা করেছি, তাও যে এরকম একটা ঘটনা ঘটে গেল সেটা তো আনএক্সপেক্টেড ছিল, কিন্তু আমি পরের বার থেকে একদম কেয়ারফুল থাকবো, দুনিকে আমার কোল ছাড়া করবোই না, মাকে বোঝাচ্ছি। একটা কথা বলো, মানে অভিকা এবং ওরকো মানে তার টিমটা ওদের মানে সবাই কেন মাতিয়ে রাখে ফ্লোরে? হ্যাঁ আমাদের বলতে নেই, আমাদের টিমটা সত্যি টাচুট খুব ভালো, মানে আমরা একে অপরকে সম্মান করতেও ছাড়ি না, অপমান করতেও ছাড়ি না। হ্যাঁ ভালো কাজ বলতেও যে এটা খুব ভালো হয়েছে ওটা বলতেও যেমন ছাড়ি না, খারাপ বলে তার দুষ্টি উদ্ধার করতেও ছাড়ি না। তো এটা পুরোটাই খুবই নিজের মতো করে আমরা করি। আর আমরা মানে শুধু আমরা আর্টিস্টরা নয়, এখানে টেকনিশিয়ান থেকে শুরু করে আমাদের ডিরেক্টর ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের এই ইউনিটটাই খুব ভালো। অফ ক্যামেরা নবদ্বীপ ভীষণ ভালো, আমি মানে মায়ের মতনই আমাকে, মানে আমি কিন্তু ভুল করলে সেটা আমাকে ধরিয়ে দেয়, আমার কিন্তু ভালো কাজ করলে সেটাও মানে খুব ভালোভাবে প্রেস করে। তো এইভাবে ঠাম্মি তো খাওয়াচ্ছে, মোটামুটি ঠাম্মির আজকে দায়িত্ব। হ্যাঁ থাকে দায়িত্ব থাকে, কেউ নিজে না ফেলে আমি নিই, কারণ আমার নিজেরই বাচ্চার বয়স 12 বছর বয়স হয়ে গেছে। তো একটা নবদীর মেয়ের নাম অর্ণা আর আমার নিকনেম অর্ণা, তো আমাদের সেম সিমিলারিটিস আছে। হ্যাঁ তবে ওকে নিয়ে জমজট করে শুটিংটা চলুক, খুব তাড়াই আছে আর বেশিক্ষণ আটকাচ্ছে না। তো শেষে কি বলবে রানী দুনিকে নিয়ে শুক্লা কি বলবে? শুধু বলবো দেখতে থাকুন তোমাদের রানী স্টার জলসার পর্দায় সন্ধে 6টায়, একদম মিস করবেন না, খুব ভালো ভালো এপিসোড আসছে। আর শুক্লার রানীর যা যা দেখে দর্শকরা পছন্দ করেন তাই তাই আসছে একদম।